আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের এখনকার খবরেই আপনারা দেখবেন ইসলামপুর থেকে মতিঝিলে আসতে গাড়ি থেকেই ন্যাশনাল ব্যাংকের আশি লাখ টাকা উধাও এ নিয়ে বিস্তারিত আরও থাকবে সিদ্ধিরগঞ্জে করোনা উপসর্গ ছেলের মৃত্যু খবর শুনে হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু জানাবো এ নিয়ে বিস্তারিত এছাড়া আমরা ত্রাণ চাই না কাজের সুযোগ চাই পঞ্চগড়ে বিক্ষোভ শ্রমিকদের থাকবে এ নিয়ে বিস্তারিত আরও থাকবে নানামুখী সংকটে ব্যাংকিং খাত সত্তর কোটি ডলার দ্রুত ছাড়ে চিঠি দিচ্ছেন অর্থমন্ত্রী এ নিয়ে বিস্তারিত এছাড়া এক হাজার তালেবান বন্দিকে মুক্তি দিল আফগান সরকার থাকবে এ নিয়ে বিস্তারিত দর্শক শিরোনামে উল্লেখিত খবরের বিস্তারিত দেখতে নাটেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন সিদ্ধিরগঞ্জে করোনার উপসর্গ নিয়ে রিমন সাউদ নামে ছেলের মৃত্যুর খবর শুনে এক ঘন্টা পর হার্ট অ্যাটাক করে বাবা হাজি ইয়ার হোসেন মৃত্যুর কোলে ঢলে পড়লেন নাসিক সিদ্ধিরগঞ্জের পাঁচ নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ পাড়া এলাকায় আজ সোমবার সকালে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে এতে শোকের ছায়া নেমে আসে এলাকায় রিমন সাউদের করোনা উপসর্গ জ্বর কাশি শ্বাসকষ্ট থাকায় তার নমুনা পরীক্ষা করা হয়েছে তবে এখনও রিপোর্ট পায়নি বলে জানিয়েছেন রিমন সাউদের চাচাতো ভাই মাসুদ দাউদ ক্ষোভ প্রকাশ করে বলেন ভোর রাত তিনটার দিকে অসুস্থ বোধ করলে আমার চাচাতো ভাই রিমন সাউদ নিজ বাড়ির দ্বিতীয় তলা থেকে পায়ে হেঁটে গাড়িতে উঠে পরে ঢাকার বিভিন্ন হাসপাতালে নিয়ে যায় কিন্তু করোনার উপসর্গ জ্বর কাশি শ্বাসকষ্ট থাকার কারণে কোনো হাসপাতাল ভর্তি নেয়নি অবশেষে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর ছয়টার দিকে সেখানেই তার মৃত্যু হয় এদিকে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে হার্ট অ্যাটাক করেন বাবা হাজি ইয়ার হোসেন বাবাকে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর সাতটার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন হাজী ইয়ার হোসেন সিদ্ধিরগঞ্জের সর্দার পাড়া মসজিদ কমিটির সভাপতি ছিলেন এ ঘটনায় সিদ্ধিরগঞ্জের সর্দার পাড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে ন্যাশনাল ব্যাংকের কয়েক কোটি টাকা ব্যাগে ভরে রাজধানীর ইসলামপুর থেকে মতিঝিলে নেওয়ার সময় গাড়ি থেকে আশি লাখ টাকা উধাও হয়ে গেছে রোববার দুপুরে দিকে এ ঘটনা ঘটে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি লালবাগজনের ডিসি মুন্তাসিরুল ইসলাম জানান পুরান ঢাকার বিভিন্ন শাখা থেকে সংগ্রহ করা ন্যাশনাল ব্যাংকের কয়েক কোটি টাকার বেশ কয়েকটি ব্যাগ মতিঝিল নেওয়া হচ্ছিল সবশেষ ইসলামপুর থেকে ব্যাগগুলো নিয়ে রওনা করা হয় বাবুবাজারে আসার পর গাড়ির লোকজন দেখেন একটা ব্যাগ নেই ওই ব্যাগে আশি লাখ টাকা ছিল তিনি আরও জানান এ ঘটনায় কতোয়ালি থানায় অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে ব্যাংকটির সিকিউরিটি সহ কয়েকজন আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা বলছেন হয়তো কোনোভাবে টাকা পড়ে গেছে এখনো তাদের বক্তব্যের সত্যতা যাচাই করা যায়নি বিষয়টি তদন্ত করছে পুলিশ করোনার বিদ্রোহ প্রভাব মোকাবেলায় দ্রুত সত্তর কোটি মার্কিন ডলার ছাড় করতে আইএমএফ কে অনুরোধ করতে যাচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ আর সি এফ এর র্যাপিড ক্রেডিট ফ্যাসিলিটি আওতায় এর ঋণ ব্যালেন্স অফ পেমেন্ট বৈদেশিক মুদ্রার স্থিতিপত্র ঘাটতি মোকাবেলায় ব্যবহার করা হবে দ্রুত অর্থ ছাড় করার জন্য এই সপ্তাহেই অর্থমন্ত্রী মুস্তাফা কামাল কাছে একটি পত্র দিতে যাচ্ছেন চিঠিতে বাংলাদেশের বর্তমান অর্থনীতির একটি সার্বিক চিত্র তুলে ধরে দ্রুত কোটি ডলার বাংলাদেশি মানে যা প্রায় কোটি টাকা ছাড় করার হাজার জন্য অনুরোধ জানানো হবে বলে অর্থ বিভাগ সূত্রে জানা গেছে নানামুখী সংকটের মুখে পড়ে গেছে দেশের ব্যাংকিং খাত ঋণের সুদ হার কমে যাওয়া দুই মাসের সুদ স্থগতি হওয়া খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় আয় কমে গেছে পাশাপাশি জাতীয় রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় ও সঞ্চয়পত্রে বিনিয়োগ কমে যাওয়ায় বাজেট ঘাটতি অর্থানে সরকারের ব্যাংক খাতের উপর নির্ভরশীলতা বেড়ে গেছে শুধু চলতি মাসেই ব্যাংকিং খাত থেকে সরকার সাত হাজার তেরো কোটি টাকার নিট ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সব মিলে ব্যাঙ্কিং খাত অনেকটাই চাপে পড়ে গেছে অস্তিত্ব রক্ষার্থে তাই অনেকেই পরিচালন ব্যয় কমানোর পরিকল্পনা নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে ব্যাংকাররা জানিয়েছেন চলতি বছরের মার্চ থেকে অনেকটা চাপে পড়েই ঋণের সুধার নয় শতাংশ কার্যকর করা হয়েছে ক্রেডিট কার্ড ছাড়া আর সব ঋণের এক মাস থেকে নয় শতাংশ করা হয় এতে অনেক ভালো ব্যাংকের মুনাফা অর্ধেকে নেমে গেছে দেশের নতুন প্রজন্মের একটি ব্যাংক এমডি গতকাল নয়া দিগন্তকে জানিয়েছে শুধু ঋণের সুধার কার্যকর করতে গিয়ে এক মাসের ব্যবধানে মুনাফা এক চতুর্থাংশে নেমে গেছে ফেব্রুয়ারি মাসে যেখানে মুনাফা হয়েছিল বিশ কোটি টাকা মার্চ শেষে তা নেমে গেছে পাঁচ কোটি টাকায় অথচ পরিচালন ব্যয় এর চেয়ে বেশি প্রথম প্রজন্মের অপর একটি ব্যাংকের এমডি গতকাল জানান প্রতি মাসে যেখানে পরিচালন মুনাফা আশি থেকে নব্বই কোটি টাকা হতো ঋণের সুধার নয় শতাংশ কার্যকর করতে গিয়ে এক মাসের ব্যবধানে মুনাফা তিরিশ কোটি টাকায় নেমে গেছে এদিকে ঋণের সুধার বাস্তবায়ন করতে গিয়ে যখন ব্যাংকগুলো হিমশিম খাচ্ছে তখনই হানা দিয়েছে করোনা ভাইরাসের মতো মহামারী গত চব্বিশ মার্চ থেকে একটানা সাধারণ ছুটি চলছে এতে ব্যাংকগুলো সীমিত পরিসরে লেনদেন করছে কখনো এক ঘন্টা কখনো দুই ঘন্টা বা কখনো তিন ঘন্টা খোলা রাখা হচ্ছে আবার ব্যাংক থেকে টাকা উত্তোলন বেড়ে যাওয়ায় সব শাখায় খোলা রাখা হচ্ছে না সর্বোচ্চ এক চতুর্থাংশ শাখা খোলা রাখা হচ্ছে এমন সময় দুই মাসের সুদ হার স্থগিত করার নির্দেশনা দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকাররা জানান এক মাসের সুদ আয় স্থগিত করা হলে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকার আয় কমে যায় সেখানে এপ্রিল ও মে মাসের সুদ আয় স্থগিত করা হলে পনেরো হাজার কোটি টাকার আয় কমে যাবে এ আয় কিভাবে ব্যাংকগুলো সমন্বয় করবে তার কোনো দিক নির্দেশনা বাংলাদেশ ব্যাংক থেকে এখনো দেয়া হয়নি অথচ দুই মাসে শুধু আমানতকারীদেরই মুনাফা পরিশোধ করতে হবে দশ হাজার কোটি কোটি টাকা টাকা হাজার ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে গেছে এতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার ধারে কাছেও যেতে পারছে না রাজস্ব বিভাগ কিন্তু সরকারের ব্যয় কমছে না এ পরিস্থিতিতে ব্যয় ঠিক রাখতে সরকারকে হয় বিদেশ থেকে না হয় ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ গ্রহণ করতে হবে দেখা যাচ্ছে বিদেশ থেকে হারে ঋণ পাওয়া যাচ্ছে না এ কারণে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারকে বেশি মাত্রায় ঋণ নিতে হচ্ছে গত মাসের শেষ দুই সপ্তাহেই ব্যাংকিং খাত থেকে নেওয়া হয়েছে নয় হাজার কোটি টাকা চলতি মাসেও শুধু নিট ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সাত হাজার তেরো কোটি টাকা তবে প্রতিশ্রুত অর্থ না পাওয়া গেলে এই ঋণ গ্রহণের মাত্রা বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন এমনিতেই চলমান অবস্থায় ব্যাংকগুলো নগদ অর্থ ব্যবস্থাপনা করতে হিমশিম খাচ্ছে এর ওপর অতিমাত্রায় ব্যাঙ্ক খাত থেকে সরকার ঋণ নিলে ব্যাংকগুলো আরও বেকায়দায় পড়ে যাবে পরিস্থিতি আজ করতে পেরে অনেক ব্যাংক নিশ্চিত লোকসান থেকে রক্ষা ও অস্তিত্ব টিকিয়ে রাখতে পরিচালন ব্যয় কমানোর পরিকল্পনা গ্রহণ করছে এ বিষয়ে কয়েকজন ব্যাংকার জানিয়েছেন পরিস্থিতি যে কত ভয়াবহ হবে তা সামনে বোঝা যাবে শুধু দু মাসের সুদ আয় স্থগিত রাখার ধকলও কোনো ব্যাংক সামলাতে পারবে না কেন্দ্রীয় ব্যাংক থেকে সুদ আয় সমন্বয় করার উদ্যোগ না নিলে বেশিরভাগ ব্যাংকে নিশ্চিত লোকসানের মুখে পড়বে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তাই নানাভাবে ব্যাংকের ব্যয় কমানোর পরিকল্পনা নিতে হচ্ছে পঞ্চগড়ে পরিবহন সেবা চালুর দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করছে কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিকরা আজ রবিবার সকাল সাড়ে দশটা থেকে পঞ্চগড় জেলা শহরের চৌরাঙ্গি মোড়ে এই সড়কে অবস্থান নেয় কর্মহীন হয়ে পড়া কয়েকশো পরিবহন শ্রমিক সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা এ সময় কর্তুয়া সেতুর মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে রমজানের মধ্যেও চরম দুর্ভোগে পড়েন পথচারীরা বিক্ষোভকারীরা জানান লকডাউন শুরুর পর থেকেই তারা কর্মহীন হয়ে ঘরে পড়ে রয়েছেন ধার দেনা করে খুব সংকটে কাটছে তাদের দিন সরকারি ত্রাণ সহায়তাও তাদের ভাগে জোটেনি কেউ কেউ ত্রাণ সহায়তা হিসেবে দশ কেজি করে চাল পেলেও তা কয়েকদিনেই ফুরিয়ে গেছে এমনকি শ্রমিক নেতারাও তাদের পাশে দাঁড়ায়নি বলে অভিযোগ করেন তারা তাদের দাবি সরকার ক্রমান্বয়ে সবকিছু শিথিল করলেও কেবলমাত্র পরিবহন সেবা চালু করছে না তাই দিন এনে দিন খাওয়া শ্রমিকরা ত্রাণ চান না চান কাজের সুযোগ তাই তারা অবিলম্বে পরিবহন সেবা চালুর দাবি জানান আন্দোলনকারী পরিবহন শ্রমিক খোরশেদ আলী বলেন জরুরি পণ্য পরিবহনের নাম করে বাস ছাড়া সব যানবাহন চলছে সরকার সব কিছু শিথিল করে দিয়েছে অথচ যাত্রীবাহী পরিবহন সেবা বন্ধ রেখেছে আমরা শ্রমিকরা কত কষ্টে আছি দেখার কেউ নেই অধিকাংশ শ্রমিক সরকারি কোনো ত্রাণ পায়নি যারা দশ কেজি করে চাল পেয়ে তাদের তা কয়েকদিনের মধ্যেই ফুরিয়ে গেছে তাই আমরা দশ কেজি চালের এই ত্রাণ সহায়তা চাই না আমরা কাজের সুযোগ চাই আমাদের পরিবহন সেবা চালু করে দেওয়া হোক উপজেলা নির্বাহী কর্তা গোলাম রাব্বানী বলেন শ্রমিকরা পরিবহন চালুর দাবিতে সড়ক অবরোধ করেছিলেন কিন্তু আমরা কেন্দ্রীয় নির্দেশনা ছাড়া তা সম্ভব নয় বলে তাদের জানাই করোনা সংক্রমণ ও বিস্তার রোধে নেওয়া ব্যবস্থার অংশ হিসেবে ও তালেবান যুক্তরাষ্ট্রের মধ্যে সই হওয়া শান্তি চুক্তির আওতায় এক হাজার তালেবান বন্দিকে মুক্তি দিল আফগান সরকার দেশটির দাবি শর্ত মেনে তালেবানের উচিত আফগান বন্দীদের মুক্তি দেওয়া এবং স্থবির হয়ে পড়া আফগান সরকার তালেবানের মধ্যে সংলাপ শুরু করা আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল শনিবার এক টুইটার বার্তায় তালেবান বন্দীদের মুক্তির বিষয়টি ঘোষণা দিয়ে জানিয়েছেন আফগানিস্তানের শান্তি প্রক্রিয়ায় যথাযথ পরিবেশ সৃষ্টি করার পাশাপাশি দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াই মনোযোগ দিতে প্রেসিডেন্ট গনির নির্দেশে তালেবান বন্দীদের মুক্তি দেওয়া হয়েছে আরও বলেছে কাবুল সরকার প্রত্যাশা করছে এর বিনিময়ে তালেবান ও আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা এবং নিরাপত্তা বাহিনী বা এন এর সদস্যদের অবিলম্বে মুক্তি দেবে এবং আন্ত আফগান সংলাপের জন্য পুরোপুরি প্রস্তুতি নেবে এক্ষেত্রে রকম বিলম্ব করা হবে চুক্তির বর খেলাপ এছাড়া আরও পাঁচশো তালেবান বন্দীকে আগামী কয়েক কয়েকদিনের মধ্যে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে আফগান সরকার বেশ কয়েকবার ভেস্তে যাওয়ার পর গত উনত্রিশ ফেব্রুয়ারি তালেবান ও মার্কিন সরকারের মধ্যে শান্তি চুক্তি সই হয় ওই চুক্তিতে পাঁচ হাজার তালেবান বন্দি মুক্তির কথা বলা হয়েছে কিন্তু আফগান সরকার যেহেতু এই চুক্তির সরাসরি কোনো অংশ ছিল না সে কারণে তারা বন্দীদের মুক্তি দেওয়ার ব্যাপারে খুব একটা আগ্রহী নয় অন্যদিকে তালেবান বলছে ওই পাঁচ হাজার বন্দীকে মুক্তি দিলেই শুধু তারা আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনায় বসবে